আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বিভাগীয় নির্বাচনী বোর্ড চট্টগ্রামের জেলা প্রশাসক কার্যালয় নোয়াখালীর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নাজির কাম কেশিয়ার, সার্টিফিকেট পেশকার, সার্টিফিকেট সহকারী, ক্রেডিট চেকিং কাম সায়াজ সহকারী পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটি সাথে থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক সরবে 12 নম্বর অঙ্ক দিয়ে। 12 নম্বর অঙ্কে বলা ছিল বার্ষিক শতকরা 10% সরল মুনাফায় কত টাকার দৈনিক মুনাফা 10% হবে। অর্থাৎ বলা হচ্ছে যে পার্টে 10% ইন্টারেস্ট হবে এবং মুনাফার হার হচ্ছে 10%। এখন বলা হচ্ছে কত টাকা। তো আমরা জানি ইন্টারেস্ট ইকুয়াল টু NPR। এখানে ইন্টারেস্ট যেটা বলা আছে সেটা হচ্ছে 10%, এন হচ্ছে সময়, সময় হচ্ছে একদিন, অর্থাৎ 365 ভাগের 1 ভাগ, আর প্রিন্সিপাল অ্যামাউন্ট এটা আমাদের বের করতে হবে। রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে হচ্ছে 10%, 10% মানে হচ্ছে 10/100। তো আই এটা আসবে হচ্ছে 10, এন আসবে হচ্ছে 1/365, পি এর মান আমরা জানি না, আর এর মান হচ্ছে 10/100। তাহলে এটা করলে পাওয়া যাবে পি ইকুয়াল টু 36500, অর্থাৎ 36,500 টাকা হবে হচ্ছে মূল টাকা বা আসল টাকা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 13। নাম্বার 13-তে বলা আছে খুঁটির সাথে বাঁধা একটি গরুর গলার দড়ির দৈর্ঘ্য 7 মিটার হতে 14 মিটারে উন্নীত করা হলো, গরুটি পূর্বের চেয়ে কত বর্গ মিটার বেশি এলাকায় ঘাস খেতে পারবে। তো ধরে নিই এখান থেকে গরু বাঁধা, এইটুক ধরে নিই হচ্ছে 7 মিটার, তাহলে রাউন্ডে গেলে এটুক খেতে পারবে, আর এটা এখন যদি 14 করা হয় তাহলে খেতে পারবে এখন এইটুকু। আমাদের বের করতে হবে হচ্ছে এই জায়গাটুকুর ক্ষেত্রফল। তাহলে ভেতরেরটার ক্ষেত্রফল হবে হচ্ছে পাই আর স্কোয়ার, আর বাইরেরটার ক্ষেত্রফল যদি আমরা বলি পাই ক্যাপিটাল আর স্কোয়ার, তাহলে দুটোর পার্থক্য বের করলেই হয়ে যায়। এখানের ক্ষেত্রে আর ইকুয়াল টু 7, এখানকার আর ইকুয়াল টু হচ্ছে 14। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে পাই আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার ইকুয়াল টু 2/7 ইন্টু আর স্কোয়ার হচ্ছে 14 ইন্টু 14 মাইনাস পাই আর স্কোয়ার হবে হচ্ছে 7 ইন্টু 7, পাইকে 2/7 লেখা যায়। তো এটা করলে পাওয়া যাবে হচ্ছে 616 মাইনাস এটা 2/7 ইন্টু 7 ইন্টু 7 ইকুয়াল টু আসবে হচ্ছে 616 মাইনাস 154 ইকুয়াল টু আসবে হচ্ছে 462, অর্থাৎ 462 বর্গ মিটার জায়গার ঘাস অতিরিক্ত খেতে পারবে। এটি হবে প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 14। নাম্বার 14-তে বলা আছে 1/x-2 প্লাস 1/x+2 প্লাস 4/x²-4 কে সরল আকারে প্রকাশ করুন। তো এটা যদি আমরা লসাগু করি তাহলে আসবে হচ্ছে x+2 ইন্টু x-2, কারণ হচ্ছে এটা কে x+2 ইন্টু x-2 লিখা যায়। তাহলে এটা ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে x+2 প্লাস x-2 প্লাস 4, এটা করলে আসবে হচ্ছে 2x+4, নিচে আসবে হচ্ছে x+2 ইন্টু x-2 ইকুয়াল টু 2 কমন নিলে আসবে হচ্ছে x+2 ইন্টু x-2 ইকুয়াল টু আসবে হচ্ছে 2/x-2। এই 2/x-2 হবে হচ্ছে সরল মান। এটি হবে প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 15। নম্বর 15-তে বলা আছে একটি আশ্রয়কেন্দ্রে 720 জন ব্যক্তির 20 দিনের খাবার মজুদ আছে, 10 দিন পর কিছু নতুন ব্যক্তি আসার ফলে অবশিষ্ট খাদ্য তাদের 8 দিন চলে, আশ্রয়কেন্দ্রে কতজন নতুন ব্যক্তি এসেছিল। তো বলা হচ্ছে 720 জনের খাবার আছে হচ্ছে 20 দিনের, তো 10 দিন যদি খায় তাহলে বাকি থাকবে হচ্ছে 10 দিন। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে 10 দিনের খাবার আছে, সাতশো বিশ জনের, তাহলে একদিনের খাবার আছে বেশি জনের 720 ইন্টু 10, আর 8 দিনের খাবার আছে ডিভাইড বাই 8, এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 900 জন, অর্থাৎ 8 দিন খেতে পারে হচ্ছে 900 জন। আমাদের ছিল কয়জন? আমাদের ছিল হচ্ছে 720 জন। তাহলে এখানে জিজ্ঞাসা করা হয়েছে নতুন ব্যক্তি কতজন এসেছিল, তাহলে নতুন ব্যক্তি ইকুয়াল টু আসবে হচ্ছে 900 বিয়োগ আসবে হচ্ছে 720 ইকুয়াল টু আসবে হচ্ছে 180 জন, অর্থাৎ নতুন ব্যক্তি আসবে হচ্ছে 180 জন। এটি হবে এই প্রশ্নের উত্তর।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।